আমার নাম মুনিবাই ইয়াসমিন, আমি একটি বক্তৃতা বলছি। বক্তৃতাটির নাম মায়ের আদর্শে শিশু শিক্ষা। কোন এক গ্রামে মেধা নামের একটি ছেলে বাস করত। ছোটবেলায় তার আব্বা যান ইন্তেকাল করেন, তারপর সে তার মায়ের সঙ্গে আস্তে আস্তে বড় হতে লাগলেন। তারপর তার মা পাশের গ্রামের একটি মাদ্রাসায় পড়তে দিলেন আর বললেন, বাবা সময়ের দিকে একটু লক্ষ্য রাখবে। তারপর ছেলেটি 10 বছর পূর্ণ হলো। হঠাৎ একদিন দুপুরে ছেলেটি বাড়ি ফিরল না। মা তাহার খোঁজে বাহির হলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। সূর্য গড়িয়ে গেল, ছেলেটি বাড়ি ফিরল। মা বলল, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছেলেটি বলল, মা আমি মাঠে খেলছিলাম। ছেলেটি বলল, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দাও না মা। মা বলল, তুমি জোহরের নামাজ পড়েছ? ছেলেটি বলল, না মা আমার জোহরের নামাজ পড়া হয়নি। মা বলল, তুমি কি জানো না আমার বাড়িতে বেনামাজির রান্না হয় না? তুমি যদি আমার একটি শর্ত মানতে পারো তাহলে আমি তোমাকে খেতে দিতে পারি। ছেলেটি মৃদু স্বরে বলল, কি শর্ত মা? মা বলল, তুমি যদি 2 হাতের তালুতে দুটো ইট নিয়ে সোজা করে দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি তোমাকে খেতে দিতে পারি। ছেলেটি অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজের জন্য এই শাস্তি, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। মা বলল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আসলে এই গল্পের বালকটি অন্য কেউ নয়, তিনি হলেন হুজুর বজলুর রহমান সাহেব দরগাপুরী, যার মাজার বসিরহাটের খোলাপাতার জমিনে। তারই নামে একটি শিক্ষার প্রতিষ্ঠান তৈরি হলো, যার নাম জামিয়া রহমানিয়া। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমান আলীনা ইন্নাল্লাহ।